মানসম্মত সিনেমা নির্মাণ না হওয়ায় দর্শক টানতে ব্যর্থ হয়ে একে একে বন্ধ হয়ে গেছে সিরাজগঞ্জের সব কয়টি সিনেমা হল। করোনা সংক্রমণের মধ্যে 2020 সালে সর্বশেষ বন্ধ হয় 150 বছরের পুরনো মমতাজ সিনেমা হলটিও। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গুদামঘর হিসেবে ব্যবহার হচ্ছে এসব হল। তবে চলচ্চিত্র রক্ষায় পুনরায় এসব হল চালু করতে উদ্যোগ নেওয়ার দাবি জানান সংস্কৃতিকর্মীরা। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর তথ্যছবিতা সৈয়দা সামিয়া তামানের রিপোর্ট। একসময় শুধু সিরাজগঞ্জ পৌর এলাকাতেই ছিল নীলা, গোধুলি, মমতাজ, মৌসুমী ও লক্ষ্মী নামে 5টি সিনেমা হল। বিনোদন চাহিদা পূরণে বিভিন্ন উপজেলায় আরও 30টি সিনেমা হল ছিল। নতুন ছবি আসলে জমজমাট থাকত প্রতিটি হল। তবে এসব এখন ইতিহাস। ভালো গল্পের ছবি আর দর্শক না থাকায় একে একে বন্ধ হয়ে যায় সবকটি হল। সিনেমা হলগুলো এখন গুদামঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। হল বন্ধ হওয়ায় বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, একই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছে এর সঙ্গে জড়িতরা। এখন হলটা বন্ধ হওয়ার কারণে আমরা মরে গেছি, হলটা মরে গেছে। মমতাজ সিনেমা হলটা বন্ধ হওয়ার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই কমে গেছে। তবে স্বল্প সুদে ঋণ সুবিধা এবং সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ হলে এসব সিনেমা হল পুনরায় চালু করা সম্ভব বলে জানান হল মালিকরা। সরকারের কাছে আকুল আবেদন, ভালো মানের ছবি যাতে আসে, ব্যবসা যাতে হয়, সেই চিন্তা করা পর যেন হল খোলার ব্যবস্থা নেওয়া। জেলা সাংস্কৃতিক কর্মকর্তাও বললেন, দর্শকদের হলমুখী করতে ভালো গল্পের সিনেমার বিকল্প নেই। 64 জেলায় 64টি ফিল্ম সোসাইটি গঠন করতে যাচ্ছে এবং সেই ফিল্ম সোসাইটির মাধ্যমে আমরা প্রতি বছর আমাদের মিলনায়তনগুলোতে আমরা চলচ্চিত্র উৎসব করে থাকি। প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা পূরণ এবং দেশীয় চলচ্চিত্র রক্ষায় সিনেমা হলগুলো দ্রুত পুনরুজ্জীবিত করতে সরকারি উদ্যোগ চান সচেতন মহল। সামিয়া তামান্না, আরটিভি।